দেখুন কি কাণ্ড, আমেরিকার প্রথমবার পরমাণু অস্ত্র চাবি মহিলার হাতে। সাধারণভাবে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গী কোনো নিরাপত্তার আধিকারিকের সঙ্গে থাকা একটি কালচে চামড়ার ব্যাগ, তার নাম ফুটবল, তার ভিতরে থাকা ব্ল্যাক বুকে রয়েছে সে দেশের পরমাণু অস্ত্রের খতিয়ান। 85 মিনিটের জন্য পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ পেয়েছিলেন কমলা, সাংকেতিক নাম ফুটবল এবং বিস্কুট। আদতে আমেরিকার পরমাণু অস্ত্রগারের চাবি, সামরিক পরিভাষায় নিউক্লিয়ার বাটন নামে পরিচিত সেই চাবি গত বছরের 21 নভেম্বর গিয়েছিল কোনো মহিলার হাতে, আমেরিকার ইতিহাসে প্রথমবার। আমেরিকার কংগ্রেসকে দেওয়া বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন ওই দিন প্রায় 85 মিনিটের জন্য দেশের সর্বোচ্চ পদে ছিলেন কমলা হ্যারিস। সে সময় পরমাণু অস্ত্রগারের চাবিও ছিল ভাইস প্রেসিডেন্ট কমলার হাতে। সেদিন কলোনোস্কোপি করানোর জন্য অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছিল বাইডেনকে। সেই সময়টুকুর জন্য প্রেসিডেন্টের দায়িত্বে সামলেছেন কমলা। সাধারণভাবে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গী কোনো নিরাপত্তার আধিকারিকের সঙ্গে থাকা একটি কালচে চামড়ার ব্যাগ, তার নাম ফুটবল, তার ভিতরে থাকা ব্ল্যাক বুকে লেখা রয়েছে বিশ্বের কোথায় কোথায় পরমাণু অস্ত্র মোতায়েন করেছে ওয়াশিংটন, সেই পরমাণু অস্ত্রগুলির শক্তির বিস্তারিত বিবরণও দেওয়া আছে। ব্ল্যাক বুকে একটি ছোট ফোল্ডারও রয়েছে, পরমাণু যুদ্ধে পৃথিবী অথবা আমেরিকা ধ্বংসের পথে গেলে দেশবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেওয়া হবে তার বিবরণ সেখানে রয়েছে। পরমাণু যুদ্ধের সময় প্রেসিডেন্টকে বিশ্বের কোন কোন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যেতে পারে তারও বিস্তারিত বিবরণ রয়েছে ওই ফোল্ডারে। অন্যদিকে ফুটবলের মধ্যে থাকা 5 ইঞ্চি লম্বা ও 3 ইঞ্চি চওড়া একটি কার্ডকে বলে গোল্ড কোর্স বা বিস্কিট, তার মধ্যে আমেরিকার পরমাণু অস্ত্রগুলি ব্যবহারের জন্য একটি বিশেষ কোড রয়েছে। ওই কোডগুলি ছাড়া পরমাণু অস্ত্র ব্যবহার করা সম্ভব নয়। সেই কোড প্রথম হাতে পেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।